দেশ বিদেশের শিল্পকর্ম নিয়ে নিয়মিত বিরতিতে আয়োজন হচ্ছে ঢাকা আর্ট সামিট। এতে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, বোদ্ধা, শিল্পরসিক ও সংগ্রাহক। এটি আয়োজন করছে সামদানি আর্ট ফাউন্ডেশন, যার কর্ণধার রাজীব ও নাদিয়া সামদানি দম্পতি। শুধু শিল্প সংগ্রাহক নয়, সরবরাহকারী হিসেবেও সম্প্রতি আলোচনায় এসেছেন রাজীব সামদানি। 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদচ্যুতির পর তার ছোট বোন শেখ রেহানার গুলশানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় সেখান থেকে বেশ কিছু মূল্যবান শিল্পকর্ম লুট হওয়ার ঘটনাও ঘটে। বলা হয় এসব শিল্পকর্ম মূলত রাজীব সামদানির সরবরাহ করা। দ্বিবার্ষিক ঢাকা আর্ট সামিটের মধ্য দিয়ে দেশে ক্ষমতাসীনদের নজরে আসেন রাজীব সামদানি। 2020 সালে অনুষ্ঠিত 5ম আসরটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার আলোকচিত্র সংগ্রহ নিয়ে একটি বিশেষ প্রদর্শনী হয়। এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এসেছিলেন। সেখানে শেখ পরিবারের কাছাকাছি আসেন রাজীব ও নাদিয়া সামদানি দম্পতি। শেখ হাসিনা সুনজরে আসতে পরের বছর 2021 সালে সিআরআইয়ের সঙ্গে যৌথভাবে জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971-72 সালের নানা কর্মকাণ্ড নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করেন তিনি। বিশ্বব্যাপী অর্থ পাচার ও কালো টাকা সাদা করার একটি বড় মাধ্যম হলো শিল্পকর্মে বিনিয়োগ। প্রত্ন ও শিল্প সম্পদের ক্রেতারা এগুলো সংগ্রহ করেন সাধারণত নিলামের মাধ্যমে। প্রকাশ্য নিলামে এগুলোকে নিরাপদে উপস্থাপন করতে আগে কয়েক দফা বেচাকেনার মাধ্যমে কালো টাকাকে আড়াল করা হয়ে থাকে। এভাবে অবৈধ অর্থ বৈধ করার প্রক্রিয়াটিকে বলা হয় লেয়ারিং। সংশ্লিষ্ট নীতিমালার অভাবে কালো টাকা সাদা করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ অর্থ পাচার হচ্ছে। নিলামগুলোয় ক্রেতার নাম অপ্রকাশিত রাখার শর্ত থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এ সংক্রান্ত প্রকৃত তথ্য খুঁজে বের করে আনতেও হিমশিম খেতে হয়। সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, গত 15 বছরে আর্থিক লুণ্ঠনের মাধ্যমে দেশে একটি বড় অলিগার্ক শ্রেণী তৈরি হয়। শিল্পকর্ম সংগ্রহ ও কেনাবেচাকে অর্থ পাচারের অন্যতম মাধ্যম হিসেবে গড়ে তোলেন তারা। ঢাকা আর্ট সামিট তাদের একত্র হওয়ার সুযোগকে আরও অবারিত করে তোলে। অভিযোগ আছে, ঢাকা আর্ট সামিটের মধ্য দিয়ে ওই শ্রেণীর অংশ হয়ে উঠেছিলেন রাজীব সামদানিও। এরই মধ্যে তিনি ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব পেয়েছেন, সম্পত্তি কিনেছেন যুক্তরাজ্যের লন্ডনেও। বর্তমানে অন্য সব কিছু ছাপিয়ে সামদানি আর্ট ফাউন্ডেশনের কর্ণধার ও ঢাকা আর্ট সামিটের উদ্যোক্তা হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত রাজীব সামদানি। তবে দেশের ব্যবসায়ী অঙ্গনে তিনি প্রথম পরিচিতি পেয়েছিলেন গোল্ডেন হারভেস্ট গ্রুপের অন্যতম কর্ণধার হিসেবে। গ্রুপটির যাত্রা হয়েছিল কমোডিটি ব্যবসার মাধ্যমে। প্রতিষ্ঠানটি পরে হিমায়িত খাদ্যের ব্যবসায়ও যুক্ত হয়। ভারতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে দেশে ডমিনোস পিৎজা নিয়ে আসেন আহমেদ রাজীব সামদানি। তবে গত দশকে তার গড়ে তোলা ফাউন্ডেশনের প্রতিপত্তি যত বেড়েছে ততটাই দুর্বল হয়েছে গ্রুপটির তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। বন্ডে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে না পারার পাশাপাশি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে নেয়া অর্থ ভিন্ন খাতে ব্যয়ের অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির অর্থ ফাউন্ডেশনের জন্য ব্যয়ের অভিযোগও রয়েছে। এ বিষয়ে জানতে গোল্ডেন হারভেস্ট গ্রুপের চেয়ারম্যান এবং সামদানি ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আহমেদ রাজীব সামদানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। জানা গেছে দেশের হিমায়িত খাদ্যের বাজার কিংবা নতুন উদ্যোগ নিয়ে একটি সময় পর্যন্ত আহমেদ রাজীব সামদানি বেশ সক্রিয় ছিলেন, কিন্তু পরে ঢাকা আর্ট সামিটের পরিধি বাড়তে শুরু করলে তিনি তাতেই বেশি সম্পৃক্ত হয়ে পড়েন। এতে তালিকাভুক্ত কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক অবস্থা ক্রমেই নিম্নমুখী হতে থাকে। পুঁজিবাজারে আসার পর থেকে 2018-19 হিসাব বছর পর্যন্ত গোল্ডেন হারভেস্টের আয় ও মুনাফার গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। তবে 2019-20 হিসাব বছর থেকেই কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক অবস্থা ক্রমেই নিম্নমুখী। টানা 3 বছর ধরে লোকসানে রয়েছে কোম্পানিটি। সর্বশেষ 2023-24 হিসাব বছরের প্রথম প্রান্তিকেও 6,57,00,000 টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। বন্ডের অর্থ বিনিয়োগকারীদের ফেরত দিতে না পারলেও স্পন্সর হিসেবে ঢাকা আর্ট সামিটের সঙ্গে সম্পৃক্ত হয়েছে গোল্ডেন হারভেস্ট।
এ বিষয়ে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের সিএফও মোহাম্মদ শহীদুজ্জামান বণিকবার তাকে বলেন, আর্ট সামিটে কোম্পানির ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে স্পন্সর করা হয়েছে। এক্ষেত্রে সামিট আয়োজনের জন্য কোনো অর্থ দেয়া হয়নি, তবে সামিটের প্রচারণায় ব্যবহৃত ব্যানার তৈরির ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করা হয়েছে। পুঁজিবাজার থেকে অর্থ নেয়ার আগে যে খাতে অর্থ ব্যয় করার কথা ছিল সেই খাতে ব্যয় না করার অভিযোগও রয়েছে গোল্ডেন হারভেস্টের বিরুদ্ধে। বিষয়টি বর্তমানে অনুসন্ধান করে দেখছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সম্প্রতি বিএসইসির কর্মকর্তারা কোম্পানিটির কারখানা পরিদর্শন করে এসেছেন। কোম্পানি রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থ ঋণ পরিশোধে ব্যয় হয়েছে। এছাড়া কারখানায় বিনিয়োগ এবং রেফ্রিজারেটর কেনা বাবদ যে অর্থ ব্যয় হয়েছে বলে দেখানো হয়েছে সেটিও প্রকৃতপক্ষে সেখানে ব্যয় করা হয়নি। এছাড়া অব্যয়িত অর্থ ব্যাংকে এফডিআর হিসেবে রাখা হলেও প্রায় এর সমপরিমাণ অর্থ আবার এফডিআরের বিপরীতে ঋণও নিয়েছে কোম্পানিটি। বিএসইসির অনুসন্ধান এখনও চলমান, তবে সংস্থাটির কর্মকর্তারা মনে করছেন রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে নেওয়া অর্থ ভিন্ন খাতে ব্যয়ের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। গোল্ডেন হারভেস্টের বন্ডে স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইপিডিসি, আইআইডিএফসি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিনিয়োগ করেছে, কিন্তু বন্ড ইস্যুর পর থেকে এর অর্থ পরিশোধ করছে না কোম্পানিটি। গোল্ডেন হারভেস্টের বন্ডে 12 কোটি টাকা বিনিয়োগ করেছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এখন পর্যন্ত কোম্পানিটি বন্ডে বিনিয়োগের মূল অর্থ এবং কুপনের টাকা ফেরত পায়নি। এ বিষয়ে বিএসইসির কাছেও অভিযোগ দিয়েছে বিমা কোম্পানিটি। গোল্ডেন হারভেস্টের বন্ডে একইভাবে বিনিয়োগ করে বিপাকে পড়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসি লিমিটেড। বন্ডে বিনিয়োগের বিপরীতে প্রতিষ্ঠানটির পাওনার পরিমাণ দাঁড়িয়েছে 7.5 কোটি টাকা। গোল্ডেন হারভেস্টের বন্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। ট্রাস্টির পক্ষ থেকে বন্ডের বিনিয়োগকারীদের অর্থ ফেরত না দেওয়ার বিষয়টি বিএসইসিকে জানানো হয়েছে। এ বিষয়ে বিএসইসির শুনানিতে গোল্ডেন হারভেস্টের কর্মকর্তারা অর্থ ফেরত দেওয়ার এটি পরিকল্পনা জানানোর কথা বললেও পরে আর সেটি জমা দেননি। এ বিষয়ে জানতে চাইলে গ্রিন ডেল্টা ক্যাপিটালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বণিকবার তাকে বলেন, মূল অর্থ ও কুপনের অর্থ মিলিয়ে 5 বিনিয়োগকারীর প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্টের কাছ থেকে 39.29 কোটি টাকা পাবে। অর্থ পরিশোধের বিষয়ে সর্বশেষ গত 29 অগস্ট গোল্ডেন হারভেস্টকে চিঠি দেওয়া হয়েছে, যদিও এখনও এর কোনো জবাব দেওয়া হয়নি।